আজকের ভিডিও টপিক কিভাবে আপনি একটি বিজনেস ইউটিউব অ্যাকাউন্ট খুলবেন, মানে আপনার ইউটিউব অ্যাকাউন্টটাকে বিজনেস পারপাসে ব্যবহার করবেন। নর্মালি আমরা ইউটিউব চ্যানেল খুলি সেখান থেকে অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করার জন্য, মানে আপনার চ্যানেলটা যখন মনিটাইজ হবে তখন থেকে আপনি ইনকাম করতে পারবেন। এখন আপনি যদি আপনার চ্যানেলটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করতে পারেন তাহলে কিন্তু আপনি কয়েকটা উপায়ে ইনকাম করতে পারবেন। প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে স্পন্সরশিপ। স্পন্সরশিপের ইনকামগুলো কিন্তু শুধুমাত্র স্পেসিফিক কয়েকটা চ্যানেলের মধ্যে এসে থাকে। সো আপনি যদি মনে করে থাকেন যে আমি শুধুমাত্র মনিটাইজ করে বা অ্যাডসেন্স থেকে ইনকাম করা ছাড়াও এই সব উপায়ে ইনকাম করতে পারবো, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে এবং আপনি চাচ্ছেন সেই চ্যানেলটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করতে, অথবা আপনি যদি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে চান এবং কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করবেন, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমার চ্যানেলে আসলে আপনি একটা আর্নিংয়ের ভিডিও দেখতে পাবেন যেখান থেকে আপনি খুব সহজে ইনকাম করতে পারেন, এরকম একটা ভিডিও রয়েছে। ওই ভিডিওটা কিন্তু আমার স্পন্সরশিপের, এবং ওই স্পন্সরশিপটা আমি কিভাবে পেয়েছি সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে শুধুমাত্র ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলা নিয়ে কথা বলবো। কিভাবে এই কাজটি করবেন আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি। আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট। ব্র্যান্ড অ্যাকাউন্টের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে যেটা আপনি খোলার পরেই পাবেন। নর্মালি আপনি একটা ইউটিউব চ্যানেল যখন জিমেল থেকে লগ ইন করবেন তখনই কিন্তু খোলা হয়ে যায়। তো সেটাকে আপনাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করলে তারপরে আপনি এক্সট্রা অনেক ফিচার পাবেন যেগুলো আপনার পরবর্তীতে কাজে লাগবে। তো ফিচার বলতে আপনার নর্মাল ইউটিউব চ্যানেলে যেসব ফিচার রয়েছে সেসব ফিচারই পাবেন, কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টে স্পন্সরশিপ বেশি আসে। ওকে, তো আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্র্যান্ড অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন এবং ওই সেটিংটা কোথায় থাকে। তো আপনারা আপনাদের যখন ইউটিউব স্টুডিওতে আসবেন এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। তো আপনারা চ্যানেলে এখান থেকে জাস্ট সেটিং অপশনে যাবেন। আমি সেটিং অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা বাঁ পাশে একটা সেটিং অপশন পাবেন, এটা যদি আপনি আপনার ফোন থেকে করতে যান তাহলে আপনার ক্রোমের ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন, তাহলে এরকম ইন্টারফেসগুলো পাবেন। তো আমরা এখান থেকে সেটিং অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে যাব চ্যানেলে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল, চ্যানেল অপশনে ক্লিক করার পরে অ্যাডভান্স সেটিং, একটু মনে রাখেন অ্যাডভান্স সেটিং। তো এখানে কয়েকটা জিনিস আপনাকে একটু দেখে কাজ করতে হবে। তো প্রথমত আমরা এখান থেকে যাব ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। এখানে দুটো সেটিং একসাথেই দেওয়া রয়েছে, একটা দেখেন রিমুভ ইউটিউব কন্টেন্ট, এটার উপরে ক্লিক করলে আপনার ইউটিউবের যত ভিডিও রয়েছে সবগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। সো এটা একটু দেখে কাজ করবেন। এখান থেকে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, সো এটার উপরে আমরা ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে অনেক হাবিজাবি জিনিস রয়েছে। সো এখান থেকে অ্যাড অর রিমুভ ম্যানেজার, এটা হচ্ছে আপনার চ্যানেলে যদি কোনো এডিটর বা কোনো ম্যানেজার আপনি রাখতে চান তাহলে এখান থেকে অ্যাড করতে পারেন। আমার অলরেডি একজন ম্যানেজার এখানে অ্যাড করা রয়েছে। সো আমরা এটা দেখব না, আমরা যেটা দেখব আমরা হচ্ছে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল। সো এটার উপরে আমরা ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমার যে কয়টা চ্যানেল থাকবে সব কয়টা চ্যানেল আসবে। আমি যখন আমার জিমেল থেকে লগ ইন করেছিলাম তখন কিন্তু আমার এই চ্যানেলটা লগ ইন ছিল, মানে এই চ্যানেলটা আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এই চ্যানেলটা ক্রিয়েট করার পরে আমি যেটা করেছি, আমার অ্যাকাউন্টটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করেছি এবং আমি একটা নতুন চ্যানেল তৈরি করেছি যেটা ব্র্যান্ড অ্যাকাউন্টের আন্ডারে রয়েছে। সো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে সুইচ অ্যাকাউন্টে গেলে আমার সেম জিমেইলে আমার দুইটা অ্যাকাউন্ট কিন্তু এখানে অলরেডি রয়েছে, দেখতে পাচ্ছেন। সো এটা কিন্তু আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট। ব্র্যান্ড অ্যাকাউন্টে আপনি অনেক সুবিধা পাবেন, যেটা আমি ফেস করতেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো এটা কিভাবে করবেন, আপনারা যখন নর্মালি এরকম একটা থাকবে, দেখবেন এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ক্রিয়েট চ্যানেল আর একটা হচ্ছে আপনার যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলটা এখানে থাকবে, কিন্তু আমার এখানে দেখেন দুইটা। সো এখান থেকে এই যে ক্রিয়েট এ চ্যানেল, এটার উপরে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে কিছু লেখা থাকবে ক্রিয়েট ইওর চ্যানেল নেম। সো এখানে আপনি আপনার একটা নাম দিয়ে এখানে ক্রিয়েট করতে পারেন, তবে এটা হবে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট। সো ইউ ক্যান ইউজ ব্র্যান্ড নেম অ্যান্ড অর অ্যানাদার নেম। সো আপনি এখন এখান থেকে জাস্ট নেম দিয়ে এটাকে চেঞ্জ করতে পারবেন। তো এটার প্রথম যে সুবিধা সেটা হচ্ছে আপনারা এইখান থেকে নামটা চেঞ্জ করে যখন একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করবেন আপনি এটাকে বিভিন্ন সিম্বল দিয়ে আপনি আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। নর্মালি আপনি যদি আপনার চ্যানেলে যান, এই যে ব্র্যাকেটটা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে, এই ব্র্যাকেটটা কিন্তু আপনি দিতে পারবেন না। আপনার চ্যানেল থেকে আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার চ্যানেলে এরকম কোনো ব্র্যাকেট বা কোনো আপনি সিম্বল আপনি ব্যবহার করতে পারবেন না, কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টে আপনার এই জিনিসগুলো অ্যাড করা যায় বা যে কোনো ধরনের সিম্বল ব্যবহার করা যায়। তবে ইউটিউবে পলিসিতে কিছু জিনিস রয়েছে যে আপনার চ্যানেল নেমটা কিন্তু কিছু কিছু সিম্বল আপনি ব্যবহার করতে পারবেন না, যেমন অ্যাট দ্য রেট বা এরকম অনেক কয়েকটা সিম্বল রয়েছে, যেমন আপনার হ্যাশট্যাগ রয়েছে, তারপরে যে ডলার সাইনগুলো রয়েছে
রয়েছে, ওই জিনিসগুলো আপনার চ্যানেলে ব্যবহার করতে পারবেন না। সো এই জিনিসগুলো একটু অসুবিধা রয়েছে। তো আমি আপনাকে রেকমেন্ড করবো, যদি আপনি একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলেন, এরকম যে ব্র্যাকেট দিতে হবে এমন কথা না। সো আপনি অ্যাকাউন্ট খুললেই সেটাই হবে, এখান থেকে এই যে এখান থেকে অ্যাকাউন্ট খুললে সেটাই একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত হবে। সো তাছাড়া আরও অনেক কয়েকটা ফিচার এখানে রয়েছে, যেমন আমি স্পন্সরশিপের কথা বললাম, এটা নিয়ে আমি ডিটেলসে কথা বলবো যে আসলে স্পন্সরশিপটা কীভাবে আসে এবং কীভাবে আপনি নিতে পারবেন। সো আমরা এখন এখান থেকে চ্যানেলটা ক্রিয়েট করতেছি না, জাস্ট অ্যাড চ্যানেল নেম, এখানে আপনি আপনার চ্যানেল নেমটা দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে, এখান থেকে সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করলে আপনার চ্যানেল কিন্তু একটা নতুন তৈরি হবে, এবং যেটা তৈরি হবে সেটাই হবে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট। সো এখান থেকে আমরা যদি দেখি, আমি একটু বেগে যাচ্ছি, বেগে যাওয়ার পরে এখান থেকে আমরা যদি অ্যাড অর ম্যানেজ চ্যানেল দেখি, এখানে এখন আমরা দেখেন দুইটা চ্যানেল রাইট নাও রয়েছে, একই জিমেইলের আন্ডারে। আমি চাইলে এখান থেকে কয়েক শত চ্যানেল এখান থেকে খুলতে পারি। তো এটা ইউটিউব বলে নাই যে এখান থেকে আপনি এই কয়টা চ্যানেল খুলতে পারবেন, তবে আপনার যদি কোনো মেইন চ্যানেলটায় যদি কোনো প্রবলেম হয়, এই যেমন এটা কিন্তু আমার মেইন চ্যানেল, এই চ্যানেলের আন্ডারে কিন্তু বাকি চ্যানেলগুলো, তো এইটা যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার বাকি চ্যানেলগুলো কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। সো আমি আপনাকে রিকমেন্ড করব আপনার এখান থেকে একটা চ্যানেল খোলাই বেটার, আবার যদি অন্য একটা চ্যানেল আপনার খোলার দরকার হয় তখন আপনি নতুন একটা জিমেইল থেকে আর একটা চ্যানেল খুলবেন, তবে এখান থেকেই ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন। এভাবে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি চান আমার সাথে কন্টিনিউ করতে, তাহলে প্রতি শুক্রবার সন্ধ্যা 7টার লাইভে জয়েন হয়ে যাবেন, ওখানে আপনি অনেক ধরনের ইনফরমেশন পাবেন যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে। মনে রাখবেন প্রতি শুক্রবার সন্ধ্যা 7টায় আমরা আমাদের এই চ্যানেল থেকে লাইভে আসি এবং আমরা ইউটিউব চ্যানেল নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে থাকি, ইউটিউব ভিডিও টপিক খুঁজে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের টিপস আমরা শেয়ার করে থাকি। এখনই ঘুরে আসুন আমার চ্যানেলটি, লিংক ডিসক্রিপশন বক্সে রয়েছে, কথা হবে আপনাদের সাথে আমার লাইভে।